আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পারভিন রান্নাঘর। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো একদম সহজভাবে চিজ পরোটা। আর এটি কিন্তু বিকেল বা সকালের নাস্তার জন্য চটজলদি তৈরি করে নিতে পারবেন। তো চলুন পরোটাটা কিভাবে তৈরি করছি দেখে নেওয়া যাক। এর জন্য নিচ্ছি ময়দা 1 কাপ। আপনারা কিন্তু নাস্তাটার পরিমাণ বাড়াতে চাইলে ময়দাটা বাড়িয়ে নিতে পারবেন। 1/2 চামচ দিয়ে দিলাম লবণ, আর দিচ্ছি 2 চামচ সাদা তেল। এরপর আমি দিয়ে দিব অল্প পরিমাণে জোয়ান। জোয়ানটাকে হাতের মধ্যে রেখে একটু প্রেস করে নিচ্ছি, এতে করে ফ্লেভারটা খুব সুন্দরভাবে বের হবে। তো সব কিছু দেওয়ার পর খুব ভালো করে ময়াম দিয়ে নিতে হবে, 2 থেকে 3 মিনিট এভাবে মেখে নিব। এতে করে খুব সুন্দরভাবে ময়ামটা দিয়ে নেওয়া হয়ে যাবে। এখন আমি অল্প পরিমাণে পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিব। আর এই ডোটা অনেক বেশি নরম করা যাবে না, আমি একটা টাইট ডো তৈরি করে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এখন কিন্তু দেখে বুঝতে পারবেন আমি ডোটাকে কেমনভাবে রেখেছি। এটাকে আমি আরও 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দিব। এর জন্য 1 থেকে 2 ফোঁটা তেল দিয়ে ভালো করে মেখে রেখে দিব। প্রথমে ময়দাটা মেখে নিলে পরের স্টেপের কাজগুলো করতে খুব সুবিধা হবে এবং রেস্টেও রাখা হয়ে যাবে। চুলাই কড়াই বসিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব সাদা তেল 2 থেকে 3 চামচ। তেলটাকে মিডিয়াম গরম করে নিয়েছি। এখন আমি দিয়ে দিব 1 চামচ মৌরি। এরপর আমি দিয়ে দিব গ্রেট করে নেওয়া আদা 1 চামচ। গ্রেট করা আদা যদি আপনারা না ব্যবহার করতে চান সেক্ষেত্রে পেস্ট ব্যবহার করতে পারবেন। আর দিয়ে দিলাম অল্প পরিমাণে হিং, 3টে কাঁচামরিচ কুচি। এখন সবগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। তবে ভেজে নেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে এগুলো যেন পড়ে না যায়, পড়ে গেলে খেতে একদমই ভালো লাগবে না। মশলাগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিব 2টা মিডিয়াম সাইজের আলু। আলুটাকে আমি ভেঙে নিয়েছি। এরপর সব কিছু একসঙ্গে মিক্স করে নিচ্ছি। তবে এখানে যদি আপনারা ময়দার পরিমাণটা বাড়িয়ে থাকেন সেক্ষেত্রে আলুর পরিমাণটা বাড়িয়ে নেবেন। এখন আমি দিয়ে দিব 1 চামচ জিরে গুঁড়ো এবং টেস্ট অনুযায়ী লবণ। ঝালের জন্য ব্যবহার করছি মরিচ গুঁড়ো। এখানে কিন্তু আমি কাঁচা মরিচ ব্যবহার করেছি, তাই একদমই অল্প পরিমাণে ব্যবহার করলাম। একই সঙ্গে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো 1/2 চামচ। আবারও সব কিছু একসঙ্গে মিক্স করে নিব। 2 থেকে 3 মিনিট ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। আলুটাকে রেডি করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ধনে পাতা কুচি। ধনে পাতা দেওয়া হয়ে গেলে মিক্স করে নিব। আর চুলার জালটা এই সময় অফ করে দিচ্ছি আর একটু ঠান্ডা করে নিব। প্রায় আমার 10 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। এখন পরোটা রেডি করার জন্য আমি 4টে মিডিয়াম সাইজের লেচি কেটে নিয়েছি। আর এটা এভাবে তৈরি করে নিলে সব কিছুর সাইজ একইভাবে তৈরি হবে। এখন পরোটাগুলো রেডি করে নিব। এর জন্য অল্প একটু তেল ব্রাশ করে নিব। তেল দেওয়ার কারণে খুব সহজভাবে বেলা হয়ে যাবে। আর এগুলো অনেক বেশি মোটা বা অনেক বেশি পাতলা তৈরি করব না, আমি মিডিয়ামভাবে বেলে নিচ্ছি। তো আমার পরোটা তৈরি করার জন্য একটা রুটি বেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি 1 চামচ আলু এভাবে গোল করে দিয়ে নিচ্ছি। আলুটা দিয়ে ঠিক এভাবে আমি গোল করে নিলাম চামচের সাহায্যে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব স্লাইস চিজ। তবে এখানে আপনারা চাইলে কিউব চিজগুলো ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে একটু গ্রেট করে মাঝ বরাবর দিয়ে নেবেন, অনেক বেশি ভালো হবে। তো আমি আলুর মাঝ বরাবর চিজটাকে বসিয়ে নিলাম। এখন আমি 2 সাইড ঠিক এইভাবে উল্টে নিচ্ছি। তো আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন কিভাবে আমি তৈরি করে নিচ্ছি। 2 সাইড এইভাবে উল্টে নেওয়ার পর সামনে আর পেছনের পাটটা টেনে এইভাবে লাগিয়ে নিব। আর এটা খুব ভালো করে সিল করে নিতে হবে, নইলে কিন্তু ফেটে যেতে পারে বা চিজ দেওয়ার কারণে চিজটা বের হয়ে যেতে পারে। এখন এটাকে রেডি করে নিয়েছি। এখন হালকা হাত দিয়ে প্রেস করে এটাকে পরোটার মতো রেডি করে নিব। আলু দেওয়ার কারণে খুব হালকাভাবে এটাকে বেলে নিতে হবে, নইলে কিন্তু বের হয়ে যেতে পারে। এইভাবে পরোটা সেফ সাইজ তৈরি করে নিলাম 4 কোণা। আর এই পরোটা কিন্তু অনেক বেশি মোটা নয় বা অনেক বেশি পাতলাও না, মিডিয়াম করে তৈরি করে নিলাম। এইভাবে আমার তৈরি হয়ে গেল একটা পরোটা। বাকি 3টে ময়দার ডোগুলো আমি সেম প্রসেসে তৈরি করে নিচ্ছি। আর সব কিছু তৈরি করে নেওয়ার পর আমি ভেজে নিব। সবগুলো একই সঙ্গে তৈরি করে নেওয়ার পর ভেজে নিতে পারবেন, এতে করে কোনো রকম প্রবলেম হবে না। সবগুলো রেডি করে নেওয়ার পর চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এরপর তেল দিয়ে দিব। আর এই পরোটা ভাজার জন্য অনেক বেশি তেল ব্যবহার না করলেও হবে। তেলটাকে আমি মিডিয়াম পরিমাণে গরম করে নিয়েছি, অতিরিক্ত বেশি গরম করে নেওয়া যাবে না, তাহলে উপর থেকে কালা চলে আসবে আর খুব ভালোভাবে পরোটাটা ভেজে নেওয়া যাবে না। তাই মিডিয়াম গরম হওয়া অবস্থায় আমি পরোটাটাকে দিয়ে নিলাম। এখন মিডিয়াম টু লো আছে, ভালো করে ভেজে নিব। আর এটা খুব সহজে কিন্তু ভেজে নেওয়া যাবে আর প্রত্যেকটা সাইড খুব সুন্দরভাবে ফুলে উঠবে। পরোটার উপর সাইডটা ঠিক এইভাবে তেল দিয়ে নিব, এতে করে দেখবেন খুব সহজভাবে ফুলতে শুরু করেছে।
আর এটা দেখে বুঝতে পারবেন উপরটা কতটা সুন্দরভাবে ফুলতে শুরু করেছে। তো প্রত্যেকটা সাইড কিন্তু খুব ভালোভাবে ফুলে যাবে, আর এটা ফুলে যাওয়ার কারণে খুব ভালোভাবে ক্রিস্পি হবে। আমি কড়াইয়ে কতটা তেল রেখেছি সেটা কিন্তু দেখলেই বুঝতে পারবেন। এই পরিমাণে তেল দিয়ে ভেজে নেবেন, আশা করছি আপনাদের পারফেক্টভাবে হবে। পরোটার মধ্যে খুব সুন্দর একটা কালার এসে গেছে, এর থেকে কিন্তু আর বেশি ভাজবো না। এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি, বাকি পরোটাগুলো একইভাবে ভেজে নিব। ভেজে নেওয়ার পর ফিরে আসছি। সব পরোটাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আর প্রত্যেকটা পরোটা খুব সুন্দরভাবে হয়ে গেছে, কোনো রকমভাবে ফেটে যায়নি, এটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে। তো আজকের সহজ পরোটার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন পরবর্তী রেসিপি সবার আগে পাওয়ার জন্য। তো আমি একটা ভেঙে দেখাচ্ছি কিভাবে তৈরি হয়েছে। আর এই পরোটাগুলো কিন্তু গরম গরম খেতে অনেক বেশি মজা লাগে। পরোটাগুলো কিন্তু এখন অনেক বেশি গরম আছে, আর এটা ভেঙে দেখানোর পর আপনারা দেখলে বুঝতে পারবেন উপর থেকে ক্রিস্পি, ভিতরটা কিন্তু একদমই সফট। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।